নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানায় আগামীকাল শনিবার আর আগামীকাল এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে পাঁচটি রাশির নামের পাশাপাশি তাদের টার্গেট নাম্বার শুভ সময় অশুভ সময় এবং শুভ রং জানাতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন আপনাদের মধ্যে অনেকেই শুধুমাত্র রাশির নাম জেনেই ভিডিও স্কিপ করে বেরিয়ে যান এবং মনে মনে একটি জিনিস ভাবেন যে প্রাপ্তি আমার জীবনে অবশ্যম্ভাবিক হবে আগামীকাল আর যারা এই ভুল ধারণা নিয়ে জন্মাচ্ছেন অর্থাৎ এই ভুল ধারণা নিয়ে চলছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় প্রবলেম আসবে অর্থনৈতিক সংকট কিন্তু দেখা যাবে আমি বারবার বলে থাকি আপনারা ভিডিও দেখুন সম্পূর্ণরূপে এবং আমি এই ভিডিওতে কি বলছি সেটা ভালো করে শুনুন শুধু রাশির নাম জানলেই কোটিপতি হওয়া যায় না কোটিপতি হতে গেলে আপনাদেরকে প্রপার ওয়েতে এগোতে হবে কি ওয়ে এবার আমি একে একে বলছি প্রথমত আপনাকে আগে জানতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় প্রাপ্তিযোগ রয়েছে কি যদি থাকে কখন রয়েছে কোন সময় রয়েছে এছাড়াও আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে এই সমস্ত কিছু জানার প্রয়োজন রয়েছে যে কারণে আমি আপনাদেরকে বারবার বলে থাকি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নিন এবং তার প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন শুধুমাত্র রাশির নাম জানলেই কোটিপতি হওয়া কখনোই সম্ভব নয় আমি যে কারণে আপনাদেরকে বারবার বলি আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা বারচার্টকে অ্যানালাইসিস করুন পিং পয়েন্টে এবং আপনারা স্টেপ নিন অর্থাৎ এই ভাগ্যভাবকে যদি আপনারা স্ট্রং করতে পারেন তাহলে কিন্তু কোটিপতি হওয়া সম্ভব আর যে কারণে আমি আপনাদেরকে শেষবারের মতো বলছি আগে আপনাদের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করে ফেলুন যার মাধ্যমে আপনাদের জীবনে কিন্তু প্রাপ্তি ঘটবে আর যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস করে যাচ্ছে লাগতে লাগতে লাগছে না তারা রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার জীবনকে বদলে ফেলতে পারে প্রচুর মানুষ এই রাহু রক্ষাকবচ নিয়ে আজ উপকৃত এবং তাদের প্রাপ্তিযোগ হচ্ছে এবং অনেকেই কিন্তু মিষ্টি খাওয়ার জন্য আমাকে অর্থ প্রদান করছে দেখুন মিষ্টি খাওয়াটা বড় কথা নয় কিন্তু এই যে আপনারা যে পাচ্ছেন এটাতেই আমার কাছে সবচেয়ে হ্যাপি অর্থাৎ আপনারা পেলেই আমি কিন্তু নিজেকে ধন্য মনে করি আপনাদের মুখের হাসিটা আমি ফোটাতে পারলেই কিন্তু আমি নিজেকে খুবই লাকি মনে করি আর আমি সেটা পারছি এটাই আমার কাছে অনেক এটাই আমার কাছে বিশাল বড় প্রাপ্তি এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শনিবার দিন কোন পাঁচটি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনি কুম্ভ রাশির মানুষ হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার ছয় এবং আট রং আপনাদের জন্য নীল এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু ধনুরাশি আপনি ধনুরাশির মানুষ হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার দুই এবং সাত আগামীকালের আপনাদের শুভ রং সবুজ এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি আপনি এই মকর রাশির মানুষ হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার চার এবং আট রং আপনাদের জন্য আকাশি এর পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি আপনি কর্কট রাশির মানুষ হলে আগামীকাল শনিবার দিন আপনাদের কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার পাঁচ এবং তিন শুভ রং আপনাদের জন্য বেগুনি এর পরবর্তী যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে আগামীকাল আপনাদের জীবনে কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন আগামীকালে কোটিপতি রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার নয় এবং দুই এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময় এবং অশুভ সময়ের কথা অশুভ সময় বলতে রাহুকালকে বোঝানো হচ্ছে অর্থাৎ দিনে দেড় ঘন্টা করে রাহুকাল থাকে সেই সময়টাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আর যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টাকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আগামীকাল রাহুকাল যেটা হতে চলেছে সেটি হলো সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আর যে শুভ সময়ের কথা এখন বলবো সেই সময়টাকে কাজে লাগাতে হবে সেটি হচ্ছে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টাকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ